বকেয়াটি এনে এই মুহূর্তে বিশাল বড় চাঞ্চল্যকর নিউজ উপরে আসলো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত তাই নতুন চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করতে অবশ্যই বলবে না ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দেবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আবারও ডি বাড়ল কতটা লাভ হবে সকলের এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে বকেয়া ডিয়ে কয়েকদিনের মধ্যে আবারও দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা অনেক দিন আগেই করা হয়েছে নতুন বছরে আবারও বাড়বে মহার্ঘ ভাতা তবে কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা আর কবে বাড়বে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি পড়ুন রাজ্য সরকারি কর্মীরা ডাব্লিউ বি স্টেট নতুন বছরে জানুয়ারি মাস থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল আর এরপরে আবারও মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকারের বাজেট পেশের দিন বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গের অর্থ মুখ্যমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য ঘোষণা করেন চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে এর অর্থবর্ষে ঘোষণা করা হলেও নতুন অর্থবর্ষ থেকে এই মহার্গ ভাতা কার্যকর হবে এর ফলে দুই সালে মে মাস থেকে রজক সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হার ডিআরএস অ্যালাউন্স পাবে অর্থাৎ বেসিক স্যালারি চোদ্দ শতাংশ হারে মহার্গ ভাতা পাবেন বাংলা সরকারি কর্মীরা আপাতত মে মাস পর্যন্ত তারা দশ শতাংশ হারেই মহার্গ ভাতা পাবে তো এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট আপনার জানতে পারলেন যে আপাতত দশ শতাংশ হারেই মহার্ঘ ভাতা পাবেন এই মুহূর্তে আরও জানানো হয়েছে রাজ্য সরকার চোদ্দ শতাংশ ডিআরএস অ্যালাউন্স বাড়ালেও কেন্দ্রের সাথে মহার্ঘ ভাতার ফারাকটা থেকেই যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ে বর্তমানে সপ্তম পে কমিশনের সেভেন পে কমিশনের আওতায় পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাচ্ছেন তো এই মুহূর্তে বিশাল বড় আপডেট পঞ্চাশ শতাংশ মহার মহার্ঘ ভাতা কিন্তু স্টেট গভর্নমেন্টেরা পাচ্ছেন বাজেটের ঘোষণা অনুযায়ী তারা আবারও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এইগুলো সব আগেই বারবার ঘোষণা করা হচ্ছে না এর মধ্যে আবারও সুপ্রিম কোর্টে বাংলা সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনে ফিফথ পে কমিশন আওতায় বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স মামলা হয়েছে আগামী পনেরোই জুলাই মামলা উঠবে সুপ্রিম কোর্টে আঠেরোই মার্চ এই মামলা ওঠার কথা ছিল কোর্টে কিন্তু সময়ের অভাবে মামলাটি কোর্টে উঠতে পারেনি আর নতুন করে কোনো ভাতা বৃদ্ধির ঘোষণা সরকারের তরফে করা হয়নি বাজেটে ঘোষণা অনুসারেই নতুন অর্থবর্ষ অর্থাৎ আগামী মে মাস থেকেই এই ঘোষণা কার্যকর হবে এই হিসাবে নতুন অর্থবর্ষে আবারও বকেয়া বকেয়া ভাতা বৃদ্ধি দিয়ে হাইক নিউজ হলো কর্মচারীদের তো এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা জানতে পারছেন যে কেন্দ্রীয় সরকারের কিন্তু বকে দিয়ে বাড়ানো হবে তো এই মুহূর্তে বিশাল বড় আপডেট প্রতিবেদনটা সবার মাঝখানে শেয়ার এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আপনারা শুনতে পারলেন এই মুহূর্তে যেটা আপডেট ছিল তো এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে ভিডিওটা লাইক করে রাখবে তো আজকের মতো ভিডিও এখানেই ছিল আবার একটা নতুন ফ্রেশ আপডেটের মধ্যে দেখা হবে আপনাদের সাথে জয় হিন্দ বন্দে মাতা